হাই ফ্রেন্ডস, আই এম স্বাগতা, ওয়েলকাম ব্যাক মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার বা জেলিও বলতে পারেন তৈরি করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে, খুবই তাড়াতাড়ি আমি কি করে এই আচারটি তৈরি করলাম, চলুন আপনাদেরকে আজকে করে দেখাই। রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবেন না। আমি চারটে কাঁচা আম ভালো করে ধুয়ে এইভাবে ছুলে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমগুলোকে গ্রেটারের সরু সাইড দিয়ে গ্রেট করতে হবে। যত মিহি গ্রেট হবে তত ভালো আমের আচারটা তৈরি হবে। আমি এভাবে প্রত্যেকটা আম গ্রেট করে নেব। দেখুন, আমগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি আমের আটিগুলো সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়ে নেব। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি 1 টেবিলস্পুন পাঁচফোড়ন দিয়ে দেব, আর 1 টেবিলস্পুন গোটা জিরে দিয়ে দেব, আর 6টা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেব। এখন আমি প্রত্যেকটা মশলাকে খুব সুন্দর করে ভেজে আমি একটি ভাজা মশলা তৈরি করব। আমি সুন্দরভাবে ভেজে নেব। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলাটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখন নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। সেম কড়াইতে আমি 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা না, এটা কাঁচা পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি ফোড়নে দিয়ে দেব, আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে, এতে আমি গ্রেট করে রাখা আমটা দিয়ে দেব। এতে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দেব, আর 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। নুনটা বেশি দেব না, 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি ভালো করে আমটার সাথে মিশিয়ে নেব। আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে আমটাকে জাল করতে থাকবো। এখন আমি এতে 6 টেবিলস্পুন চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের মতন ইউজ করবেন। যদি বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে বেশি মিষ্টি দেবেন, আর যদি মনে হয় যে একটু টক খাবেন তাহলে একটু কম মিষ্টি দেবেন। আমি 6 টেবিলস্পুন দেব, আমি একটু টক মিষ্টি খাবো, তাই আমি 6 টেবিলস্পুন ইউজ করব। এখন আমি খুব ভালো করে আমটার সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেব। আমের আচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এতে আমি জল ইউজ করব না। আমের থেকে যে জল বেরোবে আর চিনির যে রস থাকবে সেই রসই আমি আমের এই আচারটা তৈরি করব। আমের যদি জল ইউজ করা হয় তাহলে কিন্তু এই আমের আচার বেশি দিন স্টোর করে রাখা যাবে না। দেখুন, আমের আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এতে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা 1 টেবিলস্পুনের মতো ছড়িয়ে দেব। বাকি যে মশলাটা থাকবে সেটা আমি স্টোর করে রেখে দেব। এখন মশলাটার সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি একটি কন্টেনারে ভরে এটা আমি স্টোর করে রাখবো। এটা আপনারা 1 বছর ইউজ করতে পারবেন। 1 বছর ইউজ স্টোর করে রাখলে আপনারা এটাকে খেতে পারবেন। খুবই ভালোভাবে এই আচারটা তৈরি হয়ে গেছে, কখনোই নষ্ট হবে না। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। আর আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।